বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, রেসপন্সিভ ওয়েব ডিজাইন ইকুইপার্কের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে টিউটোরিয়ালে আমরা আপনাদের দেখাতে যাচ্ছি কনসেপ্ট অফ রেসপন্সিভ ওয়েব ডিজাইন এটা কি। হ্যাঁ, রেসপন্সিভ ওয়েব ডিজাইন বলতে বোঝায় মোবাইল ফ্রেন্ডলি ওয়েব ডিজাইন বা যে কোনো স্ক্রিন ফ্রেন্ডলি ওয়েব ডিজাইন। ঠিক আছে, আপনি যে ডিজাইনটা করতেছেন এই ডিজাইনটা যেন বড় স্ক্রিন হতে স্টার্ট করে আপনার ছোট স্ক্রিনে আপনার ডিজাইনটা যেতে ফুইটা ওঠে। হ্যাঁ, কোথাও যেতে না ভাঙে, কোনো লেখার উপরে যেতে কোনো লেখা না আসে, কোনো ছবির উপরে যেতে কোনো ছবি না যায়, পরিপাটি ভাবে যেন বাটন গুলা থাকে। ঠিক আছে, তখন ওই প্রসেসটাকে বলা হয় যে যে প্রসেসে করা হয় ওই প্রসেসটাকে মূলত রেসপন্সিভ ওয়েব ডিজাইন বলে আর কি। ঠিক আছে, রেসপন্সিভ ওয়েব ডিজাইনটা মূলত দুইটা ওয়েতে করা হয়। একটা হচ্ছে বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক ইউজ করে। ঠিক আছে, এটা একটা পপুলার ফ্রেমওয়ার্ক লাস্ট 5 ইয়ার্স, 5 to 8 ইয়ার্স। হ্যাঁ, এটা খুবই ফেমাস সারা ওয়ার্ল্ডে। হ্যাঁ, এটা দিয়ে মূলত রেসপন্সিভ ওয়েব ডিজাইনটা করা হয়। তারপরে ম্যানুয়ালিও আপনার রেসপন্সিভ করা যায় আপনার সাইটকে। ঠিক আছে, তো ম্যানুয়ালি যদি আপনি করতে যান আপনার অনেক সময় খেয়ে ফেলবে। তো এত সময় কিন্তু নাই, বিকজ অফ আপনারা জানেন বিশ্ব এখন খুবই দ্রুত গতিতে চলতেছে। আচ্ছা, তো সেই জন্য বুটস্ট্র্যাপ এর ইউজটা বেড়ে গেছে। তো আমরাও সেটা করব। আমরা যেটা করব, বুটস্ট্র্যাপটা ডাউনলোড করে নিব। এখানে গিয়ে আপনি ব্রাউজারে গিয়ে আপনি লিখবেন কি বুটস্ট্র্যাপ বুটস্ট্র্যাপ উইক স্টার্ট প্যাকেজ ফ্রি ডাউনলোড। এটা লেখার পর দেখবেন যে এই পেজটা আসছে। এই পেজটা আসার পর দেখেন গেট বুটস্ট্র্যাপ ডট কম এর ভিতরে একটা লিংক দিচ্ছে গেটিং স্টার্ট এর বুটস্ট্র্যাপ। এটার মধ্যে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি এখানে যাবেন, এই পেজটাতে আসবেন। এই পেজটাতে আসার পর আপনি এখানে দেখেন ডাউনলোড বুটস্ট্র্যাপ, এটার সাথে এটার মধ্যে ক্লিক করবেন এবং সাথে সাথে আপনার ডাউনলোড অপশনের মধ্যে আপনার কাঙ্ক্ষিত ইয়েটা চলে যাবে, ফোল্ডারটা ইয়েটা বুটস্ট্র্যাপটা ডাউনলোড। এই যে দেখেন, এই যে এটা এটা ডাউনলোড হয়ে যাবে। এটাকে তারপর আপনি এক্সট্রাক্ট অ্যাড করে ফেলবেন। হ্যাঁ, ঠিক আছে, করার পর এটা আসবে, এটার ভিতরে আপনি ঢুকবেন ঢুকে এই যে ফোল্ডারগুলো। ঠিক আছে, এগুলোর কন্ট্রোল সি কপি করে নেবেন। কপি করার পর এই যে আমাদের ফোল্ডারটার নাম কি সেলফ, সেলফের ভিতরে দেখেন এখানে সবকিছু ঠিক আছে, শুধুমাত্র এই যে সিএসএস টা মনে হয় একটু বেশি আছে। হ্যাঁ, সিএসএস টা, এই সিএসএস টা ডিলিট করে দেখি। ঠিক আছে, ডিলিট করে দিয়ে এখানে আবার দিয়ে দিলাম। দেখেন এখানে কিন্তু সিএসএস টা চলে আসছে। ঠিক আছে, ওইখানকার সিএসএস টা ফর্মস এবং জেএস এগুলো এগুলো ভিতরে যান, এগুলোর ভিতরে যায় দেখেন যে এখানে আছে বুটস্ট্র্যাপ মেইন ডট সিএসএস। এটাকে এটাকে রিনেম করেন, সরি, এটাকে সিলেক্ট করেন, আগে সিলেক্ট করে রিনেম করেন। ঠিক আছে, রিনেম করে কন্ট্রোল অল্টাতে চেপে, কন্ট্রোল এ চাপে, তারপর কন্ট্রোল সি এ চাপে, চাপার পর আপনার আপনার ডিজাইনে চলে যান। ঠিক আছে, ডিজাইনে চলে যান। এই যে এটা হচ্ছে যে আমাদের ডিজাইন, তো এটার ভিতরে আমরা মনে করেন HTML 5 abstract home sorry home, তারপর এই বডির ভিতরে মনে করেন আমরা লিখব আর কি। তো বডির ভিতরে কি লেখা যায় দেখি। এখানে প্রথমে আমরা যেটা করব, এখানে আমরা আমাদের বুটস্ট্র্যাপটা লিংক আপ করে ফেলব। ঠিক আছে, তো এখানে আমরা আরেকটা লিংক নেব, লিংক, তারপর ট্যাব প্রেস করব। করার পর এখানে আমরা লিখব সিএসএস। এখানে কিন্তু উপরে কিন্তু সবগুলো সিএসএস ফাইল আসবে। তারপর যেটা কপি করছিলাম, ঠিক আছে, বুটস্ট্র্যাপ ডট মেইন ডট সিএসএস এটা। ঠিক আছে, আর এখানে এখানে আসবে কি, এখানে আসবে আপনার এই এই যে স্টাইল শিটটা, একটা স্টাইল শিট থাকার কথা। স্টাইল শিটটা মনে হয় বাইরে আছে নাকি, এখানে একটা স্টাইল শিট। আচ্ছা আচ্ছা, না যদি থাকে আমরা একটা স্টাইল শিট করে নেব, নিউতে চেপে, তারপর টেক্সট ডকুমেন্ট স্টাইল। ঠিক আছে, তারপর সিএসএস। ঠিক আছে, ওকে, তো এটাকে এখন আমরা লিংক আপ করে দিচ্ছি। দেখেন এই যে সিএসএস এর ভিতরে কি আছে, আমার স্টাইলটা আছে, স্টাইলটা আছে না, স্টাইলটা আছে, স্টাইল ডট সিএসএস এটা রেখে দিলাম, সিএসএস, ওকে, এটা রেখে দিলাম। তো দেখেন এখন যদি আমরা, এখন আরেকটা কাজ বাকি আছে আমাদের রেসপন্সিভ করতে গেলে, আমাদের বডির উপরে আমরা স্ক্রিপ্ট লিখতে হবে, জেকোয়ারি আনতে হবে। ঠিক আছে, তো আমরা জেকোয়ারি যদি আনতে চাই, আমরা মনে করুন কন্ট্রোল অল্ট চেপে এখানে একটা হেডলাইন দেই, জেকোয়ারি, জেকোয়ারি, ওকে। তো এটার নিচে আমরা জেকোয়ারি গুলো লিখবো, স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট লিখে ট্যাব প্রেস করুন, তারপর এখানে আপনি সোর্স ফাইলটা দেন, SRC সোর্স লিখে এন্টার চাপুন। তারপর এখানে জেএস ফোল্ডারের ভিতর, জেএস ফোল্ডারের ভিতর আমি একটা ইয়ে রাখছি, দেখাচ্ছি জেএস ফোল্ডারে যাবেন,
বুটস্ট্র্যাপ ডট মেইন ডট জেএস এটাকে রিনেম করেন, কন্ট্রোল অল্টা চাপেন, চাপা করে কন্ট্রোল সি, হ্যাঁ কপি করেন, কপি করে আপনি এখান থেকে বের হয়ে যান। এখান থেকে বের হয়ে আপনি যেটা করবেন, আপনি এটার ভিতরে আয়সা যে এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। দিয়ে যাওয়ার পর এখানে আরেকটা ইয়ে দেন, একটা টাইপটা টাইপ দিতে পারেন, টাইপ কি হতে পারে, টেক্সট হতে পারে, টেক্সট অথবা জাভা স্ক্রিপ্ট, ঠিক আছে, জাভা স্ক্রিপ্ট, ঠিক আছে, এটা হতে পারে। তো কন্ট্রোল এস দেন, সেভ দেন, ঠিক আছে। সেভ দেওয়ার পর আপনি এটাকে রান করে দেখেন কি পজিশনে আছে। হ্যাঁ রান করলাম, দেখেন আমরা কিন্তু কিছুই নাই, তাই না? হ্যাঁ কিছুই নাই, কিছু থাকবে কি বাবা, আমরা তো এটার ভিতরে কোনো কোড লিখি নাই, ঠিক আছে, আমরা কোনো কোড লিখি নাই। আচ্ছা তো আমরা এখন যেটা করব, আমরা এটার ভিতরে কিছু কোড লিখব, আমরা কিছু ক্লাস নেব, হ্যাঁ ক্লাসের নাম দিতে পারি। আচ্ছা আরেকটা ইয়ে দেব, বডির ভিতরে আমরা কিছু লিখতে চাচ্ছি, ঠিক আছে, মেইন বডি, মেইন বডি, ঠিক আছে, মেইন বডি পার্ট বা ব্লক, ঠিক আছে। আচ্ছা তারপর আমরা নিচে এসে একটা ক্লাস নিলাম, বডি ব্লক, মনে করেন বডি, আচ্ছা বডি, বডি ব্লক মনে করেন ওয়ান দিলাম, ঠিক আছে। তারপর এটার ভিতরে মনে করেন যে আমি আরো তিনটা ক্লাস নিব, ঠিক আছে, এটার ভিতরে মনে করেন আমি আরো তিনটা ক্লাস নিব, যে বডি ব্লক, বডি, তারপর ব্লক, ঠিক আছে, বডি ব্লক ওয়ান, এটারই তিনটা ক্লাস দিব, একটা নেই লেফট, লেফট লেফট, ঠিক আছে, লেফট নামে নেই। আচ্ছা এটারই স্টার দিয়ে মনে করেন আমি এখানে তিনটা ইয়ে নিচ্ছি, ঠিক আছে, তিনটা ক্লাস নিচ্ছি, সাপোজ মনে করেন তিনটেই নেই, তিনটেই নেই, তারপর ট্যাব প্রেস করি, তিনটা ক্লাস আমার হয়ে গেল। দেখেন এখানে কিন্তু লেফট, এটা আমি দিয়ে দিই মিড, ঠিক আছে, তারপরে এখানে দেই রাইট, ঠিক আছে, তারপর এখানে এসে আমি লেখ। এখন বুটস্ট্র্যাপ কিন্তু আমার অ্যাড হয়ে গেছে, রেসপন্সিভটা কি আমার কিন্তু অ্যাড হয়ে গেছে, আমি কিন্তু অ্যাড করে ফেলেছি। তো এখন যেটা করব, আমরা এখানে একটা এইচ ওয়ান নেই, হাই, আই এম, আই এম, আই এম, সাপোজ মনে করেন হাই আই এম হেডলাইন, ওকে। তারপর এটার আন্ডারে মনে করেন যে প্যারাগ্রাফ নিলাম, তারপর লরেম ট্যাব প্রেস করলাম, আরেকটা লরেম নেই, না একটাই নেই, ঠিক আছে। তো দেখেন একটার ভিতরে কিন্তু এই জিনিসটা আমি নিয়ে নিছি, ঠিক আছে, একটার ভিতরে আমি এই জিনিসটা নিয়ে নিছি। এখন অ্যাকচুয়ালি কি আমি এভাবে যদি না নিয়ে, এভাবে না নিয়ে, ঠিক আছে, এভাবে না নিয়ে আমি কিন্তু অন্যভাবে নিতে পারতাম, যেমন মনে করেন এই টোটাল জিনিসটাকে যদি আমি, ঠিক আছে, কন্ট্রোল শিফট ডিতে প্রেস করি, ঠিক আছে, আমার তিনটা কিন্তু হয়ে গেছে, তাই না, তিনটা হয়ে গেছে, দেখেন তিনটা হয়ে গেছে। এখন আসেন আমরা বুটস্ট্র্যাপ ইউজ করব, এখন যদি আমরা এটা কন্ট্রোল এস সেভ দিয়ে যদি আমরা ব্রাউজারে দেখি, তাহলে কি দেখতে পাচ্ছি, দেখেন এই যে এটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা এখন আমরা যেটা করব, আমরা এটার স্টাইল শিটে চলে যাব, ঠিক আছে, স্টাইল শিটে যায় যে স্টাইলে যাব, এখানে গিয়ে লিখবো এইচ ওয়ান এর ক্ষেত্রে মনে করেন কোড লিখতেছি, এইচ ওয়ান এর ক্ষেত্রে মনে করেন ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি মনে করেন সাপোজ রেড না গ্রিন, গ্রে দিই, কি দেওয়া আছে, সিলভার দিই, সিলভার দিই, ঠিক আছে। আচ্ছা তারপর হোয়াইট টোয়াইট কিছু লাগবো না, জাস্ট এখানে মার্জিন আর পেড ইন দেন, মার্জিন, মার্জিন দিয়ে আমি মনে করেন 70 পিক্সেল পিএক্স, তারপর পেডিং দিতে পারেন, পেডিং দেন আপনি মনে করেন পেডিং দেন 30 পিক্সেল, 30 পিএক্স, ঠিক আছে। আচ্ছা ঠিক একইভাবে এটাকে কপি করে, এটা আবার পি ওয়ান এর জন্য লেখা ফেলি, ঠিক আছে, পি এর জন্য লেখা ফেলি, ওকে, প্যারাগ্রাফের জন্য, ঠিক সেম জিনিসটা, কিন্তু এটা সিলভারের জায়গায় আমরা একটা কোড ইউজ করতে পারি, মনে করেন কি ইউজ করা যায়, ত্রিপলি, তিনটা ইউ,
এটা ভালো একটা কালার দেয়, সেভ দিলাম। ঠিক আছে, সেভ দেওয়ার পর আমরা আমাদের ইন্ডেক্সে গিয়ে এখানে দেখি এখন অবস্থাটা। ঠিক আছে, হ্যাঁ আমরা কালারটা পেয়ে গেছি। ঠিক আছে, তো এখন আমরা যেটা করব, আমরা একটু রেসপন্সিভ কাজ করব। রেসপন্সিভ কাজ করতে গেলে যেটা, এই যে দেখেন এডিট থেকে এডিট পর্যন্ত এই টোটাল, এখানে যদি আমি ইয়ে করি, কলাম ইউজ করি, ঠিক আছে, কলাম যদি ইউজ করি, তাহলে কল মনে করেন, তারপর এমডি, মানে এটা আমি পরে বুঝাবো আপনাকে। এমডি বলতে মিডিয়া ডিভাইসকে বোঝায়, মিডিয়াল টাইপ, মিডিয়া মানে মিডিয়াল টাইপের যেসব ডিভাইস আছে ওইগুলোকে বোঝায়। এটা যদি 12 হয়, ঠিক আছে, কল এমডি 12, এটা যদি 12 হয়, দ্যাট মিনস এই টোটালটা, এই যে আমার স্ক্রিনটা দেখছেন না, এই টোটাল স্ক্রিন কে মূলত 12টা কলামে ভাগ করা হয়েছে। ঠিক আছে, এখন এই ডিপটাও 12টা কলামে ভাগ করেছে। এই ডিপটার ভিতর আরেকটা ডিপ আছে না, ঠিক আছে, এটা এটা আমি এখানে ঠিক করে দিচ্ছি, তারপর এখানে ঠিক করে দিচ্ছি, একটু লক্ষ্য করুন, এই ডিপ থেকে এই ডিপ পর্যন্ত। ঠিক আছে, এখানে এটাকে দিচ্ছি আমি মনে করেন, এটাতে এটাকে দিচ্ছি মনে করেন, এটার ভিতরে লিখতে হবে। ঠিক আছে, ক্লাসের ভিতরে আমরা আরো ক্লাস নিচ্ছি, এটার ভিতরে এটাতে দিচ্ছি মনে করেন 3। ঠিক আছে, কল এমডি 3 দিলাম, তারপর এটাকে দিলাম মনে করেন কল এমডি 3 3, এটাকে দিলাম মনে করেন 12 পিক্সেল। তো এখান থেকে এখান পর্যন্ত আমার কাছে কত, এই 12 12-র ভিতরে আমি আবার 12 নিতে পারবো, এখান থেকে এখান পর্যন্ত আমার কাছে 6, আর এটা এটা এই যে নিচের এটা যেটা লেফট আর কি। ঠিক আছে, আমি বুঝাচ্ছি আর একটু ভালোভাবে, যে এটা লেফট, এটা এটা আমি আবার মিড করে দেই। ঠিক আছে, তারপর এটা রাইট করে দেই। ঠিক আছে, রাইট, ঠিক আছে, সেভ দিই। ঠিক আছে, সেভ দেওয়ার পর এখন আমরা পজিশনটা দেখি, দেখেন কি সুন্দর হয়ে গেছে না জিনিসটা, কিন্তু দেখেন অটো রেসপন্সিভ হয়ে গেছে। ঠিক আছে, অটোমেটিকলি এটা কি ভাইঙ্গা জায়গা নিয়ে নিচ্ছে, এখান থেকে এখান পর্যন্ত হয়েছে তিনটা কলামের অংশ, এখান থেকে এখানে তিনটা কলামের অংশ, এখানে টোটালি 6টা, এই এখান থেকে এখান পর্যন্ত টোটালি 6টা। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এখন আমরা যেটা করব, সরি, এখন আমরা যেটা করব, এখন আমরা আরো কিছু কলাম নেই। ঠিক আছে, এটাকেও মনে করেন আমরা এটা 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 এই টোটালটাকে আমরা মনে করেন যে 4 করে যদি নেই, তাহলে 4 তিনটা হয়ে যাবে, 3 ছাড়া 12 না, 12টা ইয়ে হবে। এখন যদি আমি রান করি, তাহলে কি দেখতে পাচ্ছি, দেখেন এখানে কি সুন্দর তিনটা অংশ কিন্তু চলে আসছে। ঠিক আছে, এটা এগুলো কিন্তু রেসপন্সিভ সাইট। আচ্ছা, এরপরে আমি মনে করেন আর কিছু অংশ আপনাকে দেখাচ্ছি, খুব মজার ব্যাপার। এই টোটালটাকে আপনি মনে করেন যে কন্ট্রোল শিফট ডি, আরেকটা হয়ে গেল। ঠিক আছে, এখন এইটার ভিতরে মনে করেন যে আবার 12 নিলাম, 12-র ভিতরে মনে করেন এখন এটাকে নিলাম আমি 6 করে দিচ্ছি। ঠিক আছে, 6 করে দিচ্ছি, এই অংশটাকে আমি কেটে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, এরপরে মনে করেন এখানে এখান থেকে, হ্যাঁ এখান থেকে মনে করেন এই যে এটা এটা নিচে চলে আসবে, এই এখান থেকে এই এখান পর্যন্ত কন্ট্রোল শিফট ডি ধরে আবার নিয়ে নিচ্ছে। ঠিক আছে, নেওয়ার পর আপনি এখানে একটু লক্ষ্য করুন, এখানে দেখেন, এখানে একটু লক্ষ্য করুন এই যে, ঠিক আছে, এখান থেকে এখান পর্যন্ত কিন্তু আরেকটা সিস্টেম, এখানে আমরা ব্লকটা চেঞ্জ করে দিচ্ছি। ঠিক আছে, এই যে মনে করেন ব্লকটা আমরা চেঞ্জ করে দিব আর কি, এখান থেকে এই যে মনে করেন এখানে আছে না, এখানে তিনটা আছে না, এখানে আমরা 4টা শো করতে চাচ্ছি। ঠিক আছে, কন্ট্রোল শিফট ডি, দেখেন এখানে কিন্তু আমি 4টা শো করার ট্রাই করতেছি, একটু লক্ষ্য করুন। যদি 4টা করতে যাই, তাহলে যেটা করতে হবে আমাকে, এখানে 3টা করে নিতে হবে, 3 করে নিতে হবে, তাহলে 3 ছেড়া 12 আমার হচ্ছে। ঠিক আছে, এখন যেটা করব আমরা, এখন যদি একটু রান করে দেখি, দেখি তো কি অবস্থা। দেখেন প্রথমটাতে 3টা নিছিলাম, 4 4 4, 3 ছাড়া 12, তারপরটাতে 3 করে নিছিলাম, 3 ছাড়া 12। ঠিক আছে, তারপরটাতে 6 করে নিছিলাম, দেখেন কি সুন্দরভাবে রেসপন্সিভ হয়ে গেছে। এখন আপনি বুঝবেন কেমনে আপনার সাইটটা যে রেসপন্সিভ হয়েছে কি হয়েছে না, এর জন্য যথেষ্ট প্রমাণ আছে। ঠিক আছে, প্রমাণটা কি, আপনি আপনার কিবোর্ডের কন্ট্রোল শিফট এম ক্লিক করেন, দেখেন এটা মোবাইল ফ্রেন্ডলি হয়ে গেছে। ঠিক আছে, মানে এটা মোবাইলের সাইজ, মোবাইলের রেজুলেশনে চলে আসছে, দেখেন একটু ভাঙে নাই, আমার কি ভাঙছে, ভাঙে নাই, অটো রেসপন্সিভ হয়ে গেছে। ঠিক আছে, A to Z অটো রেসপন্সিভ হয়ে গেছে, প্রথমে 4টা ছিল, তারপর 3টা 7টা, তারপর আরো 2টা 9টা। ঠিক আছে, আমি আপনাকে গইনা গইনা দেখাচ্ছি 9টা, এই যে মনে করেন 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, এই সামান মার্ট, তো আপনি যদি আবার কন্ট্রোল শিফট এম এ ক্লিক করেন, আমরা আবার আমাদের আগের পজিশনে চলে আসবো। ঠিক আছে বন্ধুরা, তো এভাবে মূলত আর কি রেসপন্সিভ ওয়েব ডিজাইন করতে হয় বুটস্ট্র্যাপ ইউজ করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া